শুভ সন্ধ্যা বন্ধুরা আজ আঠাশ ফেব্রুয়ারি বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল শিলতরের পরিমলি হরিমঞ্জে সুব্রতর পক্ষে পাল্লা ভারী নেতাকর্মীদের মত নিয়ে নন্দিতা গেলেন সংঘ কার্যালয়ে এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে রকিবুল রাজাড়া কংগ্রেসের সব বিধায়ক যোগাযোগ রাখছেন বললেন মন্ত্রী পীযূষ হাজারিকা ভোট ঘোষণার আগে সিএএ বিধি প্রণয়ন সতর্কতা পুলিশের ফের আন্দোলনের আশঙ্কা দশ মার্চ থেকে সব পুলিশের ছুটি বাতিল ছাব্বিশের মধ্যে ভূমিহীনদের জমির পাট্টা দিতে সরকার দায়বদ্ধ বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বর্তমান রাজ্য সরকারের প্রকল্পগুলি সুফল দিতে শুরু করেছে বললেন মুখ্যমন্ত্রী শিলচর মেডিকেলে নিউরো সারদারির সরঞ্জামের জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি তাউজেন সায়ন্তনের পাথারকান্দিতে অগপর নতুন কমিটির শপথ গ্রহণ সরকারের কাজের প্রশংসা এ পি এসি তেইশের প্রিলিম পরীক্ষা আঠারো মার্চ এবং সর্বশেষ খবরটি হল দুই দিনের ঠাসা কর্মসূচি নিয়ে বরাকে পৌঁছেছেন বিরোধী দলের উপনেতা সাংসদ গৌরব গগৈ বিমানবন্দরে গৌরবকে অভিনন্দন কংগ্রেস কর্মকর্তাদের এবারে শুনুন বিস্তারিত খবর বিজেপির প্রার্থী বাছাই প্রক্রিয়ায় মঙ্গলবার শিলচর জেলা কার্যালয়ে পরিমল শুক্লবৈর নাম উচ্চারিত হল পর্যবেক্ষকদের সামনে প্রদেশ বিজেপির দুই পর্যবেক্ষক বিদ্যুৎ মন্ত্রী নন্দিতা গার্লুসা ও জয়ন্ত দাসের উপস্থিতিতে অধিকাংশ সদস্যই মন্ত্রী পরিমল শুক্লবৈধকে প্রার্থী করার পক্ষে মত দিয়েছেন এদিকে করিমগঞ্জে দলের পর্যবেক্ষক বিজুলি কলিতা মেদির কাছে দুই জেলার পদাধিকারীরা তিনজন করে পছন্দের যে তালিকা দিয়েছেন তাতে প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস ও করিমুঞ্জের জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্যের নামই উঠে এসেছে তবে বিভিন্ন সূত্রে খবর নিয়ে জানা গেছে এদিন সুব্রত বাবুর পক্ষেই মত গিয়েছেন অধিকাংশ পদাধিকারী শিলচুরে অবশ্য পরিমল শুক্লবৈদ্যের নামে সংখ্যাগরিষ্ঠ সদস্য জানিয়েছেন কিছু কিছু সদস্য অবশ্য নিহার নাম বলেছেন বলেছেন অমিয় দাসের নামও বিজেপি দলের সদস্য আবেদন জানালে কাচাল কলেজের প্রাক্তন অধ্যাপক স্বপন শুক্লের নাম নিয়ে কেউ পর্যবেক্ষকদের সামনে টু শব্দটিও উচ্চারণ করেননি তবে অপর এক সূত্রে জানা গেছে সঙ্গের প্রবীণ নেতা স্বপন পক্ষে দিল্লির একটি মহল জুরালোভাবে সোয়াল করছেন সূত্রটির দাবি স্বপন বাবু পুরমত্রায় মাত্রায় রয়েছেন শেষমেশ প্রার্থী কে হবেন সেটা ঠিক হবে দিল্লিতেই এদিন প্রাথমিকভাবে জেলা কমিটির সদস্যদের অভিমত জানতে চান নন্দিতা ও জয়ন্ত পরে তারা বিজেপি কার্যালয় থেকে বেরিয়ে সুজা চলে যান সার্কিট হাউসে মধ্যাহ্ন বিরতির পর সার্কিট হাউসের কক্ষে বসে কিছু জরুরি কাজ ছেড়ে অম্বিকাপুরটির সংঘ কার্যালয়ে যান তিনি সেখানে এক রুদ্রুদ্ধার বৈঠকের পর তালিকা নিয়ে সুজা গুহারির উদ্দেশ্যে যাত্রা করেছেন পর্যবেক্ষকরা আমরা উল্লেখ্য সেখানে প্রদেশ কমিটির কাছে পর্যবেক্ষকদের প্রতিবেদন দাখিল করতে হবে এ ব্যাপারে নির্দেশও জারি করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদিকে তাৎপর্যপূর্ণ খবর হলো নন্দিতা গারলুসা সার্কিট হাউসে আসার পর পৃথকভাবে তার সঙ্গে দেখা করেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় গারলুসার কক্ষে বেশ কিছু সময় ছিলেন তিনি এছাড়া সার্কিট হাউসে এসে দেখা করেন কাছাড় জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান অমিতাভ রায় জেলা বিজেপির সাধারণ সম্পাদক অব্রজিৎ চক্রবর্তী সহসভাপতি গোপালকান্তি রায় কোষাধ্যক্ষ গুলাব রায়রা অন্যদিকে পার্টি অফিসের রুদুদ্দার ওই বৈঠকে মণ্ডল কমিটিগুলোর সভাপতি ও দুই সাধারণ সম্পাদকের অভিমত গ্রহণ করেন নন্দিতারা তাছাড়াও যুব মোর্চা মহিলা মোর্চার পদাধিকারীদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন পর্যবেক্ষকরা বৈঠকে সবাই এক বাক্যে পরিমল শুক্লবদ্ধের নাম উল্লেখ করেন তবে সূত্রটি জানিয়েছেন পদাধিকারীদের মধ্যে কেউ কেউ কারোর নাম না নিয়ে এমন মন্তব্য করেছেন দল যাকেই প্রার্থী করবে এতে সম্পূর্ণ আস্থা থাকবে পর্যবেক্ষকদের সঙ্গে সংঘ কার্যালয়ে কি আলোচনা হয়েছে সেটা জানা না গেলেও সংঘ পরিবার থেকে নতুন কারো নাম সুপারিশ করা হয়েছে কিনা সে নিয়ে রহস্য দানা বেঁধেছে এ ব্যাপারে গেরুয়া দলের পক্ষ থেকে পরিষ্কার কিছু জানানো হয়নি এদিকে একটি সূত্র জানিয়েছেন মন্ত্রী হিসেবে পরিমলের কাজকর্মে আমজনতার মতো হতাশা রয়েছে সংঘ পরিবারও জেলা কার্যালয়ে উপস্থিত অধিকাংশ সদস্য পরিমল বাবুর পক্ষে সোয়াল করলে ধোলাইয়ে তার ঘনিষ্ঠ বলে পরিচিত প্রাক্তন জেলা পরিষদ সদস্য শশাঙ্ক পাল আগেই জানিয়েছিলেন যোগ্য প্রার্থী হিসাবে পরিমল শুক্লবৈদ্য যে কোনো জায়গায় গিয়েই ভালো কাজ করতে পারবেন গত দশ বছরের মন্ত্রিত্বের আমলে তার কাজকর্মে সন্তুষ্ট রাজ্যবাসী ফলে লোকসভার চেয়ে বিধানসভায় থাকলেই পরিমল বাবু কাছাড় জেলার উন্নয়নে উল্লেখযোগ্য কাজ করতে পারবেন তবে কেন্দ্রীয় নেতৃত্ব যদি চায় তাহলে হয়তো দলের অনুগত সৈনিক হিসেবে তিনি লোকসভায় প্রার্থী হতে পারেন এদিকে মঙ্গলবার প্রদেশ সহসভা নেত্রী বিজুলি কলিতা মেদি করিমগঞ্জ হাইলাকান্দি জেলা কমিটির বিভিন্ন পদাধিকারীর পছন্দ নোট করে নিয়ে গেছেন এতে মিশন সুব্রতর মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বলে ইঙ্গিত পাওয়া গেছে যদিও সব শেষে সুব্রত ভট্টাচার্যর পক্ষে বেশি মতামত নিয়ে গেছেন মেদি বলে জানা গেছে পদাধিকারীর পছন্দের তালিকায় বর্তমান কজন সাংসদ মালা ও সিপ্রাগুনের নাম ছিল বলেও জানা গেছে বিভিন্ন সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে মিশন বাবু থেকে এগিয়ে রয়েছেন সুব্রত ভট্টাচার্য এছাড়া দলের দুজন বিধায়কের মধ্যে একজন মিশন বাবু ও আরেকজন সুব্রত ভট্টাচার্যর পক্ষে রয়েছেন এই দুই বিধায়কের বিধানসভা কেন্দ্রের মন্ডলের বুট মিশন ও সুব্রত ভট্টাচার্য ভট্টাচার্যর পক্ষেই গেছে তাছাড়া অফিস বিয়ারারদের মধ্যে সুব্রত ভট্টাচার্যর পক্ষে বেশি ভোট পড়েছে এমনকি হাইলাকান্দি থেকেও সুব্রতর পক্ষে ভালো মতামত নিয়ে গেছেন মেদি বলেও জানা গেছে অপরদিকে লোকসভা বুথের মুখে কংগ্রেসের চারজন সংখ্যালঘু তাছাড়া বাকি সব নেতাই বিজেপির সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন আজ এই চাঞ্চল্যকর দাবি করলেন রাজ্যের জলসম্পদ ও জনসংযোগ মন্ত্রী পিজুষ হাজারিকা তবে তার এই দাবির পক্ষে তিনি এর চেয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি আসাম কংগ্রেসের পর্যবেক্ষক জিতেন্দ্র সিং এর এক ফেসবুক পোস্টের জবাব দিতে গিয়ে পিজুস জানিয়েছেন রকিবুল হোসেন রকিবউদ্দিন আহমেদ জাকির হোসেন সিকদার এবং নুরুল ছাড়া আসাম কংগ্রেসের সব সংখ্যালঘু নেতা এবং বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন পিযুষ এদিন দাবি করেন এই তালিকায় বিধায়ক ছাড়াও আরো অনেক কংগ্রেস নেতা রয়েছেন যারা সময়ের সঙ্গে তাল মিলিয়ে অন্য নাম কারণ আসাম কংগ্রেসের ভবিষ্যৎ মোটেও উজ্জ্বল নয় সম্প্রতি হিমন্ত বিশ্ব শর্মাকে লক্ষ্য করে জিতেন্দ্র সিং জানিয়েছিলেন গেরুয়া দলের বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও এখনো মুখ্যমন্ত্রী বিরোধী দলের নেতাদের উপর নানা চাপ সৃষ্টি করে কংগ্রেসের ফাটল ধরাতে চাইছেন কিন্তু তার এই চেষ্টা সফল হবে না একই সঙ্গে বিরোধী দলের নেতা দেবব্রত শৈকিয়ার নাম উল্লেখ করেন জিতেন্দ্র সিং কংগ্রেস পর্যবেক্ষক আরও জানিয়েছেন দেবব্রতকে বিজেপিতে আনতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দেবব্রতর মা হেমপ্রভা শৈকিয়ার সঙ্গেও দেখা করেছিলেন এতেই বিজেপির চরিত্র প্রকাশ্যে এসে গেছে পাশাপাশি জিতেন্দ্র সিং উল্লেখ করেছেন ভোট পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন হিমন্ত বিশ্ব শর্মা অপরদিকে ভোট ঘোষণার আগেই সিএএ বিধি প্রণয়ন সতর্কতা পুলিশের ফের আন্দোলনের আশঙ্কা দশ মার্চ থেকে সব পুলিশের ছুটি বাতিল লোকসভা জন্য বৈধ আচরণবিধি কার্যকরী হতে চলেছে সংশোধিত নাগরিকত্ব আইন কিংবা সিএ এর বিধি মার্চের প্রথম সপ্তাহে সিএএ বিধি প্রণয়ন করে নোটিফিকেশন জারি করতে পারে স্বরাষ্ট্র মন্ত্রক জাতীয় স্তরের এক সংবাদ সংস্থা এই খবর প্রকাশ করেছে তাই কাবিরোধী আন্দোলনে আসামের রক্তাক্ত পরিস্থিতির কথা মাথায় রেখে সতর্ক হয়েছে পুলিশ প্রশাসন আগামী দশ মার্চ থেকে ছুটি বাতিল করা হয়েছে সব পুলিশ কর্মীর কিন্তু এতদিন অপেক্ষার পর একেবারে লোকসভা বুটের মুখে সিএ এর বিধি প্রণয়নের পেছনে রয়েছে রাজনৈতিক গ্রন্থ আসাম পশ্চিমবঙ্গের বুটে এর বিরাট প্রভাব পড়তে পারে ভারতীয় নাগরিকত্বের টানে উদ্বাস্থ বিজেপির প্রতীকে কিন্তু বুটের একেবারে মুখে বিধি প্রণয়নের ফলে ধর্মীয় নির্যাতনের মুখে পড়ে বাংলাদেশ থেকে এদেশে আশ্রিত কতজন হিন্দু বাঙালি লোক শেষ পর্যন্ত নাগরিকত্ব পেতে পারে সেটা অবশ্য বুজার আগেই পেরিয়ে যাবে লোকসভা বুট কিন্তু ভোটের মুখে সি এ এর বিধি প্রণয়নে আসামে ফের জেগে উঠতে পারে বিরোধী শক্তি অসমিয়া জাতীয়তাবাদী শিবির আগে থেকেই সি এ এর বিরোধিতা করে আসছে কিন্তু তাদের বিরোধিতা অগ্রাহ্য করেই সংসদে সিএ এ পাশ করেছে মোদীর সরকার ফলে দুই সালের ডিসেম্বর জানুয়ারিতে হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল গোটা আসামে সিএএ বিরোধী আন্দোলনে গুয়াহাটি সহ বিভিন্ন স্থানে পাঁচজনের মৃত্যু হয় পুলিশের গুলিতে লোকসভা মুখে সিএএ বিধি প্রণয়নের জেরে ভোট টানতে জাতীয়বাদী আবেগ ফের উস্কে দিয়ে আন্দোলনমুখী করা হতে পারে জনগণকে এমন আশঙ্কা রয়েছে তাই কেন্দ্রের নির্দেশে সম্ভবত সিএ বিধি প্রণয়নের আগে পুলিশ প্রশাসন সতর্ক হয়েছে আগামী দশ মার্চ থেকে সব পুলিশ কর্মীর ছুটি বাতিল করা হয়েছে তবে সেই নির্দেশের সঙ্গে সিএএ এর বিধি প্রণয়নের সম্বন্ধ রয়েছে কিনা সেটা পরিষ্কার করেননি পুলিশ প্রধান জিপি সিং তিনি এক নিউজ পোর্টালকে বলেন লোকসভার ভোট ঘোষণা করা হতে পারে যে কোনো সময় ফলে সম্ভাব্য সব ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত হচ্ছে পুলিশ রাজ্যের শান্তি শৃঙ্খলা যে কোনো মূল্যে বজায় রাখাই পুলিশের কাজ অপরদিকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে এই মুহূর্তে নিউরো সার্জারির জন্য প্রয়োজনীয় মাইক্রোস্কোপ ক্রেনিওটোমি ড্রিল কাটার মেশিন প্রভৃতি যোগানোর জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন থাউজেন্ড সায়ন্তনের সদস্যরা যত তাড়াতাড়ি সম্ভব নিউরো মডিউলার অটি তৈরি করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছে সংস্থা তারা চিঠিতে লিখেছেন ব্রেন এমবেস প্রভৃতির সংক্রামক কেসের বিষয়ে বিবেচনায় রেখে দুটো আলাদা নিউরোঅটি অটি তৈরি করা উচিত মেডিকেলে অন্তত পক্ষে আরো একজন নিউরোসার্জন এবং নিউরোলজিস্টের অ্যাপয়েন্টমেন্ট হওয়া চাই মেডিকেলে থাউজেন্ড সায়ন্তনের সদস্যরা মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে জানিয়েছেন গত দুই আড়াই বছরে প্রায় বারো হাজার নিউরো হয়েছে শিলচর মেডিকেলে নিউরোসার্জারি আইপিডি প্রায় চোদ্দশো পর্যাপ্ত নিউরো সার্জারি পরিকাঠামো না থাকা সত্ত্বেও নিউরো অসি নিউরো সার্জারি শিলচর মেডিকেলে হয়েছে কিছু ইমার্জেন্সি অপারেশন মাঝরাতে হয়েছে শিলচর মেডিকেলে এর জন্য সরকার নিয়োজিত মেডিকেলের নিউরো সার্জন ডক্টর সম্বুদ্ধ দর সহ সম্পূর্ণ টিম এবং সর্বোপরি মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে তাউজেন সায়ন্তন এই প্রেক্ষিতে যদি আরও একজন নিউরোসার্জনের অ্যাপয়েন্টমেন্ট হয় এবং সেই সঙ্গে মাইক্রোস্কোপ কাটার ড্রিল প্রভৃতি সরঞ্জাম সহ আধুনিক মডিউলার ওটি তৈরি হয় শিলচর মেডিকেল কলেজে তাহলে অনেক মানুষ উপকৃত হবেন অনেক বেশি অপিডি হবে এবং দুর্ঘটনা বা উপলব্ধ পরিকাঠামো নির্ভর নিউরো চিকিৎসা ছাড়াও প্রায় সব ধরনের জটিল নিউরো সার্জারিরও চিকিৎসা শুরু করা যাবে শিলচর মেডিকেলে তারা এও লিখেছেন যতদিন না শিলচর মেডিকেলে নতুন সুপার স্পেশালিটি ব্লক তৈরি হচ্ছে ততদিন পুরনো মতো যাবে নিউরো মডিউলার অটি অপরদিকে আসাম পাবলিক সার্ভিস কমিশন দুই হাজার তেইশের যে সম্মিলিত প্রতিযোগিতামূলক অর্থাৎ প্রিলিম পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে আসাম পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই পরীক্ষা আগামী সতেরো মার্চের পরিবর্তে আঠারো মার্চ সোমবার অনুষ্ঠিত হবে শিলচর গুরুচরণ কলেজ কাছাড় কলেজ রাধামাধব কলেজ এবং শিলচর সরকারি বালিকা বিদ্যালয়ে এই পরীক্ষা হবে সংশ্লিষ্ট সব পরীক্ষার্থীদের নির্ধারিত তারিখে নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে অপরদিকে দুই দিনের টাশা কর্মসূচি নিয়ে বরাকে পৌঁছেছেন বিরোধী দলের উপনেতা সাংসদ গৌরব গগৈ আজ সকাল এগারোটায় কুম্ভীর বিমানবন্দরে পৌঁছেন বিমানবন্দরে পৌঁছার পর তিন জেলার কংগ্রেসের কর্মকর্তারা গৌরব গগৈকে উষ্ণ অভিনন্দন ও স্বাগত জানান এরপর বিমানবন্দর থেকে র্যালি যুগে শিলচরে পৌঁছান প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত তরুণ গগৈর তনয় সাংসদ গৌরব দুদিনের কর্মসূচিতে রয়েছে কাছাড় করিমগঞ্জ আজ বিমানবন্দর থেকে করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির অধীনে বদরপুর ব্লক কংগ্রেস কমিটি আয়োজিত এরালিগুলারে এক জনসভায় যোগ দিয়েছেন তিনি সেখান থেকে তিনি হাইলাকান্দি জেলা কংগ্রেস কমিটির অধীনে মোনাচুড়ায় লালা ব্লক কংগ্রেস আয়োজিত জনসভায় উপস্থিত ছিলেন আজ সন্ধ্যা সাতটায় তিনি কাটালা নির্বাচনী এলাকার শাহাবাদে একটি ধর্মীয় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন বৃহস্পতিবার সকাল এগারোটায় তিনি শিলচর ইন্দিরা ভবনে জেলা মহিলা কংগ্রেস কমিটির সঙ্গে একটি সাংগঠনিক মিলিত হবেন বেলা সেখান থেকে নাগাদ শিলচর জেলা কংগ্রেসের অধীনে শালচাপড়া ব্লক কংগ্রেস কমিটির আয়োজিত ভাঙ্গার পরে একটি জনসভায় যোগ দেবেন শুক্রবার তিনি শিলচর থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হবেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত